নিয়ামতপুর বণিকসভা ও আসানসোল পুরসভার উদ্যোগে জীবাণুমুক্তিকরণের দ্বিতীয় দিন। নিয়ামতপুর বাজারে মানুষের ভিড় অব্যাহত, তাই নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীদের উদ্যোগে আজ নিয়ামতপুর বাজার হয়ে নিয়ামতপুর পেট্রোল পাম্প হয়ে নিয়ামতপুর নিউ রোড লিথুরিয়ার পর্যন্ত পুরো জীবাণুনাশক দমকলের মাধ্যমে স্প্রে করা হয়। সঙ্গে নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সেক্রেটারি সচিন ভলৌটিয়া বলেন, প্রশাসন ও আমরা এত কষ্ট করছি কিন্তু এই প্রচেষ্টা মনে হয় ব্যর্থ হয়ে যেতে পারে, কারণ নিয়ামতপুর বাজারের ভিড়ে মানুষ সামাজিক দূরত্ব মানছেন না, এটা যথেষ্ট চিন্তার কারণ। তবে মানুষকে বাড়িতে থাকার যে এবং সামাজিক দূরত্ব মেনে চলার হবে বলে অনুরোধ করা হচ্ছে। আমাদের এমআইটি আছেন, মিস আসিন, আমরা আজকে সেকেন্ড ফেজ যাবতপুরে স্যানিটাইজিং করছি। নিয়ামতপুর এরিয়াতে স্যানিটাইজ করা হচ্ছে, এই উদ্যোগটা আমাদের মার্চেন্ট চেম্বার অফ কমার্স তার সিগনেটারি সচিন ভলৌটিয়া নিয়েছে, তার সঙ্গে পুরো টিম আছে। আজকে আমরা খুবই গর্বিত যে মার্চেন্ট চেম্বার অফ কমার্স সামনে এসে কর্পোরেশনের হাত মিলিয়ে কর্পোরেশনের সহযোগিতায় আজকে কাজ করছে। এরকম সবাইকে আসা দরকার, আজকে খুবই খুশি আছি, আমি গর্বিত হয় যে আমাদের এলাকার মার্চেন্ট চেম্বার অফ কমার্স অনেক ভালো কাজ করছেন। এই কাজটা আজকে দিদি সবাইকে বলছেন, ভিডিও করছেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারি করছেন, তার সঙ্গে হাত মিলিয়ে আজকে মার্চেন্ট চেম্বার অফ কমার্স মাঠে নেমেছেন। আজকে এলাকায় যে স্যানিটাইজ করা হচ্ছে তাদের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপ লোক কা দ্বারা ই তো লাগাতার ইয়ে তিসরে বার কিয়া যা রা হ্যায়, তো লাগ রা কি আপ লোক সেফ জোন মে যা রা হ্যায় আস্তে আস্তে? দেখিয়ে, হাম লোক তো আপনার চেষ্টা করকে আজকে সেকেন্ড ফেজ স্যানিটাইজিং আমরা করেছি, কিন্তু লোকগুলাকে একটু সতর্ক থাকতে হবে। এখানে দেখছি কি খুব বেশি লোকগুলা মার্কেটে দেখা যাচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং কোনো কেউ ফলো করছে না, কিছু করছে না, কিন্তু আমাদের এত যে আমরা কষ্ট করে এইসব জিনিস করছি কিন্তু আমাকে লাগছে না যে এরা সব মানে আমাদের যে পরিশ্রমগুলো সাকসেস করতে দিবে। তাও আমরা চেষ্টা করছি, মানুষকে বলছি সেফ ডিস্টেন্সিং থাকতে, এই স্যানিটাইজিংয়ে কিছু একটা তো ফরক পড়বে। এরপর মানুষদেরকে কী বার্তা দেবেন আপনারা? আমরা এটাই বলতে চাই কি দেখুন, আমাদের প্রশাসন, আমরা সবাই মিলে যা যা আমাদের চেষ্টা করছি, আমরা নিজের তরফ করছি, কিন্তু মানুষদের নিজের সচেতনার দরকার আছে, স্টে হোম স্টে সেফ, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে আর ঘরে থাকতে হবে, তবেই কিছু হতে পারে, কন্ট্রোল করতে পারি আমরা করোনাকে। আপনার নাম? সচিন ভলৌটিয়া, সেক্রেটারি মার্চেন্ট চেম্বার অফ কমার্স যাবতপুর। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।